দেশে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশও ঝুঁকির মধ্যে রয়েছে। তবে এখন পর্যন্ত দেশে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চীন ফেরত বাংলাদেশিরাও সুস্থ আছে, তবে আজ একজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া চীন থেকে আসা প্রায় 7,000 যাত্রীকে স্ক্রিনিং করা এবং 39 জনের নমুনা পরীক্ষা করে কারো মধ্যে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। আরও জানাচ্ছেন লাবণী গুহ। চীনে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় ঝুঁকি বাড়ছে অন্য দেশগুলোর জন্যও। বাংলাদেশও ঝুঁকিমুক্ত নয়, তবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে দেশের স্বাস্থ্য বিভাগ। তারা বলছেন বাংলাদেশে এখনও কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। চীনের উহান থেকে ফিরিয়ে আনা বাংলাদেশিরাও হজ ক্যাম্পে পর্যবেক্ষণে আছে, তারা সবাই সুস্থ। তবে মাথা ব্যথা থাকায় একজনকে মঙ্গলবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে জানুয়ারি থেকে এ পর্যন্ত চীন থেকে আসা 6,779 যাত্রীকে বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে। এদের মধ্যে 39 জনের নমুনা পরীক্ষা করা হয়, তাদের কারো শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। এদিকে আশকোনা হজ ক্যাম্পে 2 সপ্তাহের জন্য পর্যবেক্ষণে থাকা চীন ফেরত বাংলাদেশিরা সেখানে নানা অব্যবস্থাপনার অভিজোগ করেছেন। আমাদের রুমে 40 জন, আর একটা রুমে 51 জন, আর একটা রুমে 51 জন, এরকম প্রায় আছে আর কি। হ্যান্ড ওয়াশ এবং যেমন অ্যান্টিসেপটিক যেগুলো আমরা ইউজ করছি সেগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে না। IEDCR এর পরিচালক জানান খুব অল্প সময়ের মধ্যে 312 জনকে ফিরিয়ে আনা হয়, তাদের জন্য সব ব্যবস্থা করা হয়নি। এখন ধীরে ধীরে সব রকমের সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একসঙ্গে এতজন রাখার মতন জায়গা আসলে হজ ক্যাম্প ছাড়া কোথাও নেই। যদিও তারা মাটিতে থাকছে, একটা বড় হল ঘরে থাকছে, কিন্তু যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার ই অনুযায়ী এবং ভাইরাসের নেচার অনুযায়ী আমরা জানি এটা 1 মিটারের দূরে যায় না, সো 1 মিটার গ্যাপ রেখে রেখে কিন্তু তাদের বিছানাগুলো রাখা হয়েছে। তিনি আরও জানান ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তাদের 5 বেলা খাবার দেওয়া হচ্ছে, 14 দিনের জন্য যতটুকু সম্ভব নাগরিক সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।